আজকের ক্লাসে আমি আলোচনা করব বিশিষ্ট গীতিকার ও লোকসঙ্গীত শিল্পী গগন হরকরার সম্পর্কে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানে ফকির লালন মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সঙ্গে যা সহজেই খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবু একে বন্দি করা যা বন্দী করে রাখা যায় না গগন হরকরাও ঠিক এমনি ভাবতেন সারাদিন করা আর মনের সাধনা করা ছিল গগনের একমাত্র কাজ ফকির লালন আর গগনের সময়কালে যাবতীয় নিপীড়ন মানুষের প্রতিবাদহীনতা ধর্মীয় গোড়ামি কুসংস্কার লোভ আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের নানা কুসংস্কারকে লালন যেমন তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ তেমনি গগন হরকরার গানেও ছিল প্রশ্নবান এই কারণে এদের সংগ্রামে আকৃষ্ট হয়েছিলেন বহু শিষ্ট ভূস্বামী ঐতিহাসিক সম্পাদক বুদ্ধিজীবী লেখক এমনকি নিরক্ষর সাধারণ মানুষও বিশিষ্ট গীতিকার ও লোকসংগীত শিল্পী গগনচন্দ্র দাস বা গগন হরকরা আনুমানিক আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহের নিকটবর্তী কসবা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতামাতা সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা সম্ভব হয়নি তবে তাঁর একটি ছেলের নাম কিরণ চন্দ্র ছিল বলে জানা যায় তিনি বাংলা লোকসঙ্গীত শিল্পী সঙ্গীত রচয়িতা ও বিশিষ্ট বাউল গীতিকার বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর সুর রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন গগন হরকরার রচিত একটি গানের সুর থেকে গানটির সুর দেন যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয় গবেষক ডক্টর আবুল আহসান চৌধুরী রবীন্দ্র উত্তরসূরি গ্রন্থে বলেছেন দুই যুগ আগেও গগনের ভিটার ও ফলের বাগানের অস্তিত্ব ছিল লোকমুখে জানতে পারা যায় যে শিলাইদহে গগন হর করার একটি বড় ফলের বাগান ছিল এবং গগনের বাস্তু ভিটায় আসামুদ্দিন নামক একজন কৃষক বাড়ি করে থাকতেন সেই বাড়িটি আজও দাসের ভিটা নামে পরিচিত উল্লেখ করার বিষয় যে সে সময়ের দাসেরা মন্ডল নামেও পরিচিত ছিল গগন হরকরা ছিলেন বিশিষ্ট লালন গীতি গায়ক ও বাউল গীত গীতিকার শিলাইদহের শচীন্দ্রনাথ অধিকারী লিখেছেন গগন সামান্য শিক্ষা সামান্য শিক্ষা দীক্ষায় পারদর্শী ছিলেন এবং তার ফলশ্রুতিতেই শিলাইদহ কাছারিবাড়ির পূর্ব দিকে ডাকঘরের ডাক হরকরার চাকুরি পেয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতা ছিল এবং প্রায় দুজনে রসালাপ ও চর্চা করতেন রবীন্দ্রনাথ তার ছিলেন। যে তোমায় ছাড়ে ছাড়ক আর আমার সোনার বাংলা গান দুটি গগন হর করার যথাক্রমে ও মন অসার মায়ায় ভুলে রবে ও আমি কোথায় পাব তারে গান দুটির সুর ভেঙ্গে রচিত হয় গগন মূলত কৃষিকাজ করলেও পাশাপাশি তৎকালীন শিলাইদহ চিঠি বিতরণের কাজ করতেন সময় চিঠি চিঠি বিতরণের দায়িত্বে নিয়োজিতদের ডাক হরকরা বা হরকরা বলে ডাকা হতো সেই থেকে গগনচন্দ্র দাসের নাম গগন হরকরা হিসেবে পরিচিত হয় গগন কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি গগনের চিঠি বিলির ফাঁকে নিজের লেখা ও সুর করা গান গাইতেন গগন নিজেই সেই চিঠি যখন বিলি করতেন সেই চিঠি বিলির ফাঁকেই ফাঁকে ফাঁকেই তিনি গান লিখতেন এবং নিজেই সুর করতেন নিজেই গান গাইতেন তিনি বাউল ফকির লালন শাহের ভক্ত ছিলেন বলে জানা যায় নিজের লেখা গানের পাশাপাশি তিনি লালনের গানও গাইতেন লালনও গগনের গান ও গগনের সান্নিধ্য পছন্দ করতেন শিলাইদহে ঠাকুর বাড়িতে চিঠি বিলি করতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার দেখা ও আলাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর গগনের কাছে গগনের ও লালনের গান শুনতেন তিনি গগন ডাকহরার জীবন থেকে প্রভাবিত হয়ে ডাকঘর নাটকটি লিখেছিলেন নাটকের গগনেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তা প্রমাণ করে তৎকালীন ভারত উপমহাদেশের নদীয়ার একটি ছোট্ট গ্রামে গগনের বাস ভূখণ্ডের এই অংশে তখন প্রতিনিধিত্ব গ্রামীণ লালন সাংবাদিকতার পথিকৃত কাঙ্গাল হরিনাথ সাহিত্যিক মীর মোশারফ হুসেনের মতো কালো প্রতিভাদের সেই সময় তারা প্রতিনিধিত্ব করছেন শিয়ালদহ এস্টেটে ঠাকুরবাড়ির জমিদারি দেখাশোনার জন্য আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের দেওয়া নাম গগনচন্দ্র দাস হলেও ইতিহাসে যিনি গগন হরকরা নামই প্রসিদ্ধ শিলাইধ পোস্ট অফিসে কাজ করতেন তিনি ডাক হরকরা বা ডাকপিয়ন হিসেবে তবে এই পরিচয় ছাপিয়ে গগন ইতিহাসে জায়গা করে নিয়েছেন তার রচিত তার সুরার্পিত বা সুর দেওয়া কালো জয়ী গানের জন্য শিলাইধ পোস্ট অফিসে ডাকঘর করার কাজের ফাঁকে গান রচনা ও গান রচনা করতেন এবং গান গাইতেন তিনি সেই গানের সুরও তিনি নিজেই দিতেন তিনি বাউল সম্রাট ফকির লালনের অনুসারী ছিলেন রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠি বাড়িতে এলে চিঠিপত্রাদি দিতে জমিদার কাছারিতে যাওয়া হতো গগনের তার রচিত ও তার সুর দেওয়া আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গানটি শুনে রবীন্দ্রনাথ মুগ্ধ হন রবীন্দ্রনাথ গগনের কণ্ঠে লালন সহ অন্ন বাউলের গানও শুনতেন এবং বাউল সাধনা ও গানের বিষয় নিয়ে গগনের সঙ্গে আলোচনা করতেন স্বাভাবিক কারণ ছিল চিঠি বিলি করার জন্য গগন প্রায়ই রবীন্দ্রনাথের কাছে যেতেন রবীন্দ্রনাথ আগ্রহের সঙ্গে গগনের কাছে গান গান সম্পর্কে জানতে চাইতেন অনেক দিন সন্ধ্যার পর নির্জনে বসে বাউলের বাউল ছাদে রবীন্দ্রনাথ গগনের গান গাইতেন তিনি নানা রচনায় এবং দেশি বিদেশি প্রদত্ত ভাষণে বাউলের উদার ধর্মমতের এবং লালন গগনের গানের উল্লেখ করেছেন বিশেষ করে উনিশশো ত্রিশ সালে লেখা মানবধর্ম প্রবন্ধে তিনি বাউলের মানবতাবাদী দর্শনের উপর আলোকপাত করেন রবীন্দ্রনাথ গগনের নাম ও তার গানের বিষয়ে তার প্রবন্ধ এন ইন্ডিয়ান ফোক রিলিজিয়ানে উল্লেখ করেন সেখানে আমি কোথায় পাবতারে গানটির উল্লেখ করে রবীন্দ্রনাথ বলেন যে এই এই গানটি হচ্ছে তার প্রথম বাউল গান সোনা বাউল গান যেটাতে তার মনোযোগ হয়েছিল এবং বাউল গানের প্রতি তার একটা আকর্ষণ হয়েছিল এই গান তাকে এতটাই প্রভাবিত করে রবীন্দ্রনাথ যার সুরে আমি এর আগেও বলেছি একবার তিনি রচনা করেছিলেন যেটি বাংলাদেশের এখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনিশ সালের ফেব্রুয়ারি মাসের ভারত বিচিত্রায় রেফুল করিম শিলাইদহের গগন হরকরা প্রবন্ধে গগন সম্পর্কে পণ্ডিত ক্ষিতিমোহন সেনশাস্ত্রীর উদ্ধৃতি দিয়েছেন এইভাবে লালনের শিষ্য ধারার একজন যিনি ছিলেন রবীন্দ্রনাথের সাথে প্রথম পরিচিত তিনিই ছিলেন শিলাইদহের রবীন্দ্রনাথের শিলাইদহের ডাক হরকরা যার নাম গগন তারপর গোসাই গোপাল কাঙ্গাল হরিনাথ সর্বক্ষেপী বৈষ্টমী গোসাই রামলাল সহ লালনের অজস্র ভক্ত পরিচয় ঘটে থেকে সাল কবিগুরুর অবস্থানকালে শিলাইদহে গগনি রবীন্দ্রনাথকে গান গিয়ে শোনাতেন কবিগুরু বাউল ফকিরদের গান শুনে আপ্লুত হয়ে নিজে শিলাইদহ ও ছেউরিয়া অঞ্চল থেকে অনেক বাউল গান সংগ্রহ ও পত্রপত্রিকায় প্রচার করেছেন উদ্দেশ্য একটাই যাতে সুধী সমাজের মধ্যে বাংলাদেশের বাউল গান সম্পর্কে ধারণা জন্মে গগন হরকরা ছিলেন আত্মভোলা বাউল কবি সঙ্গীত ছিল তার দ্বিতীয় সত্তা তিনি নেচে নেচে গান গেয়ে বাড়ি বাড়ি চিঠি বিলি করতেন তার সাংগীতিক প্রতিভা সম্পর্কে রবীন্দ্র অধিকারী বলেছেন গগন হরকরা ছিলেন শিলাই পোস্ট অফিসের পিয়ন অতি সামান্য বাংলা লেখাপড়া জানতেন গায়ে গায়ে চিঠি বিলি করতেন কিন্তু তার বুকের মধ্যে পড়া ছিল রসের নির্ঝর কণ্ঠে ছিল কুকিলের ঝঙ্কার আর তার গানে ছিল অরূপ রতনের জন্য চিরমধুর বিরহ ব্যথা তিনি শিলাই দহে সখী সংবাদের গানে এমন করুণ আখর লাগিয়ে গাইতেন যে শ্রোতারা মুগ্ধ হয়ে সে গান শুনতেন রবীন্দ্রনাথও তার গান শুনতেন বিরলে আদর করে কাছে বসিয়ে মনসুর উদ্দিনের হারামনি গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন শিলাই যখন ছিলাম বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে এর থেকে বোঝা যায় বাউলের সুর ও বাণী কোনো এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে রবীন্দ্রনাথ লালনের শিষ্যদের মধ্যে গগনকেই বেশি পছন্দ করতেন গগন হর করার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ কে রে আমার মনের মানুষ জেরে গানটি বিষয়ে লিখেছেন কথা নিতান্ত সহজ কিন্তু সুরের যোগে এর অর্থ অপূর্ব উজ্জ্বল হয়ে উঠেছে এসে রবীন্দ্রনাথ যেমন লালন ফকির লালন ফকিরের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তেমনি লালনের পরেই প্রভাবিত হয়েছিলেন গগন হর করার দ্বারা তার মনে ধর্ম সম্পর্কে যে নতুন ধারণার সৃষ্টি হয়েছিল তারই সমর্থন তিনি খুঁজে পেয়েছেন বাউলদের গানে এমনকি জীবন লালিত দর্শনের সঙ্গেও তিনি এই সময় থেকে বাউলদের একটা সমন্বয় ঘটাতে চেষ্টা করেছিলেন আমি কোথায় পাব তারে গানটি বাউলের মনের মানুষ সম্পর্কিত একটি মূল্যবান গান গানটিতে বাউল দর্শনের মূল তত্ত্বটি খুব সুন্দরভাবে বিবৃত হয়েছে আবহমান সময় ধারা বিয়ে বাউল যে তার মনের মানুষকে অন্বেষণ করে ফেরে আকুল ফুটে উঠেছে এই গানে গানটিতে জীবনের এক উদাসী সাধকের মরমী চিত্র ফুটে উঠেছে কি তত্ত্ব দর্শন কি শিল্প সৌন্দর্য উভয়তেই গগনের পদাবলী বাংলার মরমী সঙ্গীত সংস্কৃতির মূল্যবান নিদর্শন আধ্যাত্মিক ভাবধারায় গগন প্রচুর গান রচনা করেছিলেন তার সহজ সরল শব্দময় এই গানে মানব জীবনের রহস্য মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে গগনের রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম গোত্র বর্ণ সম্প্রদায় সম্পর্কে খুব সংবেদনশীল ছিলেন ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিমের মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদ বিশ্বাস করতেন না মানবতাবাদী লালন দর্শনের মূল কথা হচ্ছে মানুষ আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন এই আদর্শের ভাবের সঙ্গে ওতপ্রোত জড়িয়েছিলেন বাউল গগন হরকরা গগন হরকরা মানুষের মধ্যে ছিলেন একেবারেই অন্যরকম চিঠি বিলি শেষ করে চলে যেতেন লালন ফকিরের আখড়ায় আর মনের আনন্দে গান গাইতেন ভাবতেন গানই তা মুক্তি গগনের স্বভাব ছিল ভর দুপুরে চিঠির বস্তা কাঁধে করে হাঁটতে হাঁটতে গান গাওয়া দূর থেকে যে কেউই তার গান শুনে বুঝত এ আর কেউ নয় এ গগন গগনের গানে মুগ্ধ হয়েছেন সুসাহিত্যিক মীর মশারফ হোসেন গ্রামীণ সাংবাদিকতার প্রবাদপুরুষ কাঙ্গাল হরিনাথের মতো আরও অনেকেই গুণী এই গীতিকার সুরকার ও বাউল শিল্পীর স্মৃতি কালের পরিক্রমায় হারিয়ে গেছে শিলাইদহের কসবা গ্রামে তার কোনো স্মৃতি চিহ্ন নেই পরিবারের কাছারি কাছাড়ি বাড়ির কাছে অবস্থিত ঐতিহাসিক ডাকঘরটিরও কোনো চিহ্ন নেই খালি পায়ে এক হাতে বর্ষা তার মাথায় ছোট একটা ঘন্টা একই হাতে অন্ধকারে পথ দেখাতে লণ্ঠন আর পিঠে চিঠিপত্রের ঝুলি নিয়ে দৌড়ে যাচ্ছে ডাক হরকরা কুষ্টিয়া শহরের নিশান মোড়ে এমনি এক ভাস্কর্যে তুলে ধরা হয়েছে ডা হরকড়ার জীবন ইতিহাসে ঠাঁই নেওয়া ডাক পেশা আর এই জেলার সন্তান গগন হরকরাকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ